জার্মানির হামবুর্গে ভয়াবহ আগুনে পুড়ে গেছে দুটি গুদাম। দাহ্য পদার্থ থাকায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ। আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও মারাত্মক বায়ুদূষণ থেকে বাঁচতে স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে জার্মানি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া, যাচ্ছি তার কাছে। আসলে ব্যাপারটি খুবই মর্মান্তিক, বিশেষ করে বন্দর নগরী হামবুর্গের যে ঘটনা ঘটে গেছে সকালে, অর্থাৎ রোববার ভোর 4:30 দিকে। পুলিশের সূত্রে আসলে খবর পাওয়া গেছে যে বিষয়টি তারা আসলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে আসলে নিশ্চিত করেছেন। সকালবেলা হঠাৎ করে বিস্ফোরণের ঘটনা ঘটে একটি হলে, সেই হল থেকে ছড়িয়ে যায় আরেকটি হলে, এবং হল বলতে এখানে গুদাম বোঝানো হচ্ছে, এখানে জার্মানি ভাষায় যেটাকে বলা হয় হালে। এই গুদামে অর্থাৎ দাহ্য পদার্থ ছিল বলে মনে করা হচ্ছে এবং ধারণা করছেন স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এবং দমকল এবং অগ্নি নির্বাপক কর্মীরা। তারা ধারণা করছেন এই গুদামে আসলে আগে থেকেই ভয়ঙ্কর কিংবা রাসায়নিক দাহ্য পদার্থ দিয়ে ভরা ছিল, সেখান থেকে আসলে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সেটি এখনো নিশ্চিত করে কিন্তু কিছু বলতে পারছে না। সকালবেলা ভোর 4:30 দিকে বিস্ফোরণের ঘটনার পর সেখানে প্রত্যক্ষদর্শীরা জানায় এবং প্রত্যক্ষদর্শীরা আসলে নিরাপদের নিরাপত্তার জন্য পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনী সকাল থেকে কিন্তু বিভিন্ন রকম চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু আগুন এতটাই তীব্র আকার ধারণ করে যে সেখানে দাহ্য পদার্থের কারণে সে আগুন আসলে নিয়ন্ত্রণে আনতে বরাবরের মতো ব্যর্থ হয় এবং সেই আগুন ছড়িয়ে পড়ে একটি গুদাম থেকে আরেকটি গুদামে। সেখানে যে শিল্প কারখানার যে গুদাম, সেখানে কি ধরনের মালামাল ছিল এবং কত ধরনের রাসায়নিক পদার্থ সেখানে মজুদ ছিল সেটি আসলে নিশ্চিত করা না যাওয়াতে সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। এবং সবচেয়ে দুর্ঘটনার যে জায়গাটি, সেটি এক গুদাম থেকে আরেকটি গুদামে ছড়িয়ে যাওয়ার পরে সে কালো ধোঁয়া আসলে পুরো শহরের সবখানে ছড়িয়ে যেতে শুরু করে এবং এই কালো ধোঁয়া এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যার ফলে আসলে স্থানীয় লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বাধ্য হয় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এবং একই সাথে সেখানে স্থানীয় আশেপাশের লোকজনদেরকে আসলে আহ্বান জানানো হয় তারা যাতে নিরাপদ স্থানে চলে যায় এবং সেখান থেকে প্রায় 150 থেকে 200 মানুষকে নিরাপদ আশ্রয়ে ছড়িয়ে নিতে চেষ্টা করা হয় এবং তাদেরকে সরিয়ে নেওয়া হয়। তবে এই যে কালো ধোঁয়া সেটি পুরো শহর জুড়ে আসলে ছড়িয়ে যায় এবং যার ফলে সেখানে সেখানে যে শ্বাস প্রশ্বাসের একটি বড় সড়ো সমস্যা হচ্ছিল সে কারণেই কিন্তু তাদের এই সমস্যাটা হচ্ছিল এবং একই সাথে বার্লিন থেকে হামবুর্গের এবং আশেপাশের অনেক অঞ্চলে আসলে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং বিঘ্নিত হয় এবং বিকল্প রাস্তা হিসেবে খুঁজে নিতে বাধ্য করা হয়। তবে সেখানে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি, তবে সেখানের যে বিষাক্ত ধোঁয়ার কারণে মানুষের যে শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছিল সেটি আসলে সবচেয়ে বড় খবর এই মুহূর্তে। হামবুর্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম জার্মানিতে।